দুর্ঘটনা রোধ করতে রাজ্য সরকার যে স্লোগান রয়েছে যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এবং এই কর্মসূচিকে সামনে রেখে পুলিশ কিন্তু বিভিন্ন সময়ে তাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, আজকেও করেছে। আমরা কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কোথায় এই ক্যাম্পেইন হলো? দেখো, আরামবাগ থানা থেকে আরামবাগ গৌরহাটি মোড়ে একটা র্যালি করে আসে আরামবাগ থানার সিভিক থেকে শুরু করে অফিসারও এর মধ্যে ছিলেন, এবং সঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্টে যারা এসেছেন সিঙ্গুর থেকে তারাও ছিলেন এখানে। এবং যেটা বিষয় যে এখানে যেটা দেখা গেল যে নাটকের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা শুরু করা হয় এবং গৌরহাটি মোড়ে ঠিক দুপুর বেলায়, এবং সঙ্গে সঙ্গে একদম নিজেদের মধ্যেই নাটক করা হয় যে বাইকে দুজন বিনা হেলমেটে আসছে, তাদেরকে ধরে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে দুজনকেই হেলমেট পরতে হবে, কারণ যেই হোক সম্পর্কে তাকে বাইকে চাপিয়ে এইভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে যে কোনো সময় পথ দুর্ঘটনা সম্মুখীন হলে বা পথ দুর্ঘটনার কবলে পড়লে সেক্ষেত্রে হেলমেট পরলে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হবে, এটাই কিন্তু বোঝান অফিসাররা। এবং তারপরে আবারও বলা হচ্ছে যে যখন বাইকে তিনজন যাওয়া হয়, তিনজন একেবারে বাইকে নিষিদ্ধ, সেখানে দুজন যেতে হবে এবং দুজনকেই হেলমেট পরতে হবে। সঙ্গে সঙ্গে যেসব স্টিকার তৈরি আছে সেভ ড্রাইভ সেভ লাইফের, সেই সব স্টিকার গুলো গাম লাগানো আছে, সেগুলো বিভিন্ন গাড়ি থেকে শুরু করে বাস থেকে শুরু করে ছোট গাড়ি চার চাকা এবং মোটরসাইকেল অর্থাৎ বাইক সেখানে লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সেভ ড্রাইভ সেভ লাইফ যে স্লোগান সেটা চোখের সামনে ভাসলে অনেক সময় হেলমেট পরতে ইচ্ছে করবে, এরকমই তাদের বক্তব্য। এবং সেটাই দেখা গেল আজকে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় আরামবাগ থানা ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে নাটকের মাধ্যমে পথ নিরাপত্তা সচেতনতা দেখানো হলো। একেবারে, এবং যে এইভাবেই হয়তো আবার করার চেষ্টা করা হচ্ছে যাতে দুর্ঘটনা কম হয়, এবং সেটাই করা হচ্ছে পুলিশের তরফ থেকে, কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। কদিন আগেই আরামবাগ হাসপাতাল মোড়ে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটল, যেখানে আরামবাগেরই এক নার্সিংহোমের কর্ণধার তিনি দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন। যদিও সেই ঘটনার পর বিরাট একটা আলোড়ন তৈরি হয়েছিল, কিন্তু তারপর পুলিশকে আবারও নতুন করে একটা উদ্যোগ নিতে দেখা যাচ্ছে যে কিভাবে সতর্ক অবস্থায় চালানো যায়, এবং সেই নিয়ম নির্দেশ যদি সকলে মেনে চলেন তাহলে হয়তো দুর্ঘটনা অনেকটা কমানো যাবে। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। এটা কে হয় আপনার? আরে বোনকে নিয়ে আপনি নিজের আপনার বোনের এইভাবে জীবন ঝুঁকি নিয়ে কেন এইভাবে যাতায়াত করছেন? না না, হেলমেট পরেন, হেলমেট পরেন, বলুন হেলমেট, হেলমেট পরে রাস্তায় সবসময় যাতায়াত করবেন, আর টু হুইলারে কিন্তু দুজনেই আপনি হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাবেন না, নিজে বাঁচুন অপরকে বাঁচান। পশ্চিমবঙ্গ সরকারে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে এবং আমাদের ট্রাফিক রুল আইনে যেটা চলছে সেটাকে আপনি সম্মান করুন এবং জ্ঞান করুন, উইদাউট হেলমেটে আপনি গাড়ি চালাবেন না। চলুন চলুন চলুন, আমরা আমাদের সরকারি তরফ থেকে আপনাকে হেলমেট পরিয়ে দিলাম। আমরা সরকারের তরফ থেকে আপনাকে হেলমেট পরে দেওয়া, হেলমেট ছাড়া গাড়ি নিয়ে হাঁটবেন না।